প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদের সকলকেই ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লেবু, কমলা, মালটা এবং জাম্বুরা, অর্থাৎ লেবু জাতীয় যে গাছগুলো রয়েছে, ইতিমধ্যে কিন্তু সে গাছগুলোতে ফুল আসতে শুরু হয়েছে। তো এই মুহূর্তে আমাদের জানা অবশ্যই জরুরি যে লেবু এবং কমলা গাছে ফুল আসার সময় আমরা কি করতে পারি, অর্থাৎ আমরা এমন কি কাজটি করব যে জন্য আমাদের লেবু এবং মালটা গাছের ফুলগুলো শতভাগ ফলে রূপান্তরিত হবে। চলুন আমরা সেটি শুনব। তবে সেটি শোনার আগে যে কথাটি বলছি সেটি হচ্ছে, যারা চ্যানেলে নতুন হয়ে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সুন্দর সুন্দর মতামতগুলো নিচে দেওয়া কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ছবিতে দেখতে পাচ্ছেন এটি একটি মালটা গাছ। এই গাছটিতে পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে। বন্ধুরা, এই গাছটির বয়স 3 বছর। ভালো করে দেখুন, এই গাছটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল এসেছে। যে পরিমাণ ফুল এসেছে ঠিক সেই পরিমাণ প্রত্যেকটি ফুলে ফুলে বন্ধুরা জাত পোকা, অর্থাৎ জাত পোকা আপনারা চেনেন, জাত পোকা বাসা বেঁধেছে, এবং জাত পোকার সঙ্গে বিভিন্ন ধরনের কীট এই ফুলগুলোতে বাসা বাঁধতে শুরু করেছে। তো আমি যদি এই মুহূর্তে এই ফুলগুলোতে স্প্রে না দেই, কীটনাশক প্রয়োগ না করি, তাহলে কিন্তু আমার এই ফুলগুলো ফলে রূপান্তরিত হবে না, অর্থাৎ ফল হওয়ার আগেই এই ফুলগুলো আমার ঝরে যাবে। তো সেজন্য আমাকে এই ফলে স্প্রে দিতে হবে। হ্যাঁ, স্প্রে দেওয়ার জন্য আমি যে ওষুধটি বেছে নিয়েছি সেটা হচ্ছে কনফিডার। কনফিডার হচ্ছে একটি স্বল্পমাত্রার বিষ, যেটি জাত পোকা এবং ছোট ছোট মাছি নিধনের জন্য খুবই কার্যকরী। আমরা তার সঙ্গে দিয়েছি ছত্রাকনাশক, কারণ যেহেতু এখন শীতকাল, শীতকালে ছত্রাকের আক্রমণ কিছুটা বেশি হওয়ার কারণে স্প্রে মেশিনে ছত্রাকনাশক হিসেবে আমরা ব্যবহার করেছি রিডোমিল গোল্ড। রিডোমিল গোল্ড, আপনারা রিডোমিল গোল্ড দিতে পারেন অথবা অ্যান্ট্রাকল দিতে পারেন, এ দুটোই আপনারা ব্যবহার করতে পারেন। তবে অ্যান্ট্রাকল অপেক্ষা রিডোমিল গোল্ড গাছের জন্য খুবই কার্যকরী। আর ভিডিওটির শেষে এসে আমি যে কথাটি বলবো, বন্ধুরা, শীতকালে গাছ সাধারণত খাবার গ্রহণ কম করে, এখন গরম আসতে শুরু করেছে, তাই আমি প্রত্যেকটি গাছে ইউরিয়া, ডিআইবি, এমওপি, জিপসাম সব সার মিশ্রণ করে প্রত্যেকটা গাছে 150 থেকে 200 গ্রাম পরিমাণ প্রয়োগ করেছি। এই সারগুলো আমি প্রয়োগ করেছি এজন্যই আমার গাছগুলো যেন ফলের সঙ্গে সঙ্গে তাদের নিজের খাদ্যর স্বল্পতা পূরণ করে নিতে পারে। এবার আমি সার প্রয়োগ করার পরে শেষ দিয়ে কিছুটা গাছের গোড়াগুলোকে ভিজিয়ে দিয়েছি এই জন্য যেন সারটি দ্রুত মাটিতে মিশে যায়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।